মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অহমলৈ মই তোমালোকক স্বাগতম জনাই আজি মই তোমালোকৰ আগত 2023-2024 বৰ্ষৰ ফাৰ্ষ্ট ইউনিট টেষ্ট ক্লাছ 10 ছাবজেক্ট জেনেৰেল ছায়েন্সৰ কোৱেশ্যন পেপাৰখন ফুল্লি চলুচন লৈ তোমালোকৰ আগত পোনপ্ৰথমতে উপস্থিত হৈছোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, হয়তোবা ইউটিউবত এইবছৰ পোনপ্ৰথমতে ময়ে তোমালোকৰ আগত ফাৰ্ষ্ট ইউনিট টেষ্টৰ কোৱেশ্যন পেপাৰখন ফুল্লি চলুচন কৰি দিয়া শিক্ষক। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে আজিৰ এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষ লৈ চাবা, কিয়নো এই ভিডিঅ'টো অহা পৰীক্ষাসমূহত তোমালোকৰ কাৰণে খুবেই প্ৰয়োজনীয় হৈ উঠিব। বলাচোন প্ৰথম প্ৰশ্নটিলৈ যাওঁ। এক, তলত দিয়া প্ৰশ্নবোৰৰ শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। এক পূৰণ দহ সমান সমান দহ। এ, এক্স মৌলটো পৰ্যায়বৃত্ত তালিকাৰ বৰ্গ দুইত ৰখা হৈছে, ইয়াৰ ক্লোৰাইডৰ সংকেত হ'ব ওৱান এক্স চি এল টু, এক্স চি এল টু থ্ৰী, এক্স চি এল এক্স টু চি এল ডি, ইয়াৰ এটাও নহয়। গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব টু, এক্স চি এল টু। বি, মৌলৰ পৰ্যায়বৃত্ত তালিকাত পৰ্যায় এটাও এটাত বাওঁফালৰ পৰা সোঁফাললৈ পাৰমাণৱিক ব্যাসাৰ্ধ ক্ৰমান্বয়ে ওৱান কমে, টু বাঢ়ে, থ্ৰী একেই থাকে, ফ'ৰ ইয়াৰ এটাও নহয়। গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব ওৱান কমে। চি, সম্ভ্ৰান্ত গেজবোৰৰ যোজ্যতা হ'ল ওৱান ওৱান টু টু থ্ৰী জিৰ' ফ'ৰ এইট। গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব থ্ৰী জিৰ'। ডি নম্বৰ, দেহৰ বিভিন্ন অংশৰ পৰা হৃদযন্ত্ৰলৈ অক্সিজেনবিহীন তেজ পৰিবহণ কৰা ৰক্তৰ নলিকাটোৰ নাম ওৱান মহাধমনী, টু মহাহীৰা, থ্ৰী মহা কলমধমনী, ফ'ৰ কলমহীৰা। গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব টু মহাহীৰা। ই, উদ্ভিদৰ অতিৰিক্ত কাৰ্বহাইড্ৰেটখিনি কোষত কি হিচাপে সঞ্চিত হয়? ওৱান গ্লুক'জ, টু চেতোচাৰ, থ্ৰী চৰ্বি, ডি গ্লাইক'জেন। শুদ্ধ উত্তৰ হ'ব ফ'ৰ গ্লাইক'জেন এফ। স্বপোষীয় পৰিপুষ্টিত প্ৰয়োজন হয় ওৱান কাৰ্বহাইড্ৰেট আৰু কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী, টু পত্ৰহৰি, থ্ৰী সূৰ্যৰ পোহৰ, ফ'ৰ ইয়াৰ আটাইকেইটা। গতিকে কাৰেক্ট আনচাৰ উইল বি ফ'ৰ, ইয়াৰ আটাইকেইটা। এইখিনিতে মই তোমালোকক জনাই থওঁ যে তোমালোকে এই এম চি কিউখিনি স্ক্ৰীনশ্বট পাবা, যি তলৰ কোনটো আটাইতকৈ বেছি প্ৰতিফলনাংক মাধ্যম। অপশ্যন ওৱান বায়ু, টু পানী, থ্ৰী হীৰা, ফ'ৰ কাঁচ। শুদ্ধ উত্তৰ হ'ব থ্ৰী হীৰা। এইচ, লক্ষ্যবস্তুৰ সমান আকাৰৰ প্ৰতিবিম্ব পাবলৈ হ'লে লক্ষ্যবস্তুটো উত্তৰ লেন্সৰ কোন স্থানত থাকিব লাগিব? ওৱান অহিমত, টু ভাস্কেন্দ্ৰত, থ্ৰী লেন্সৰ মুখ্য ফকাচত, ফ'ৰ ফকাচ দৈৰ্ঘ্যৰ দুগুণ দূৰত্বত। গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব কি? ভাস কেন্দ্ৰত। এতিয়া ওৱান নম্বৰ, ফকা এখন লেন্সৰ ক্ষমতা দুই ডায়প্টাৰ, ইয়াৰ ফকাচ দৈৰ্ঘ্য হ'ব ওৱান টুৱেণ্টি চেণ্টিমিটাৰ, টু ফিফটি চেণ্টিমিটাৰ, থ্ৰী হাণ্ড্ৰেড চেণ্টিমিটাৰ, ফ'ৰ টু হাণ্ড্ৰেড চেণ্টিমিটাৰ। গতিকে কাৰেক্ট এনচাৰ উইল বি টু ফিফটি চেণ্টিমিটাৰ। পোহৰৰ দ্ৰুতি সৰ্বাধিক হ'ব ওৱান বায়ুত, টু পানীত, থ্ৰী কাঁচত, ফ'ৰ শূন্যত। গতিকে কাৰেক্ট এনচাৰ উইল বি ফ'ৰ শূন্যত। এতিয়া মই তোমালোকৰ আগত দুই নম্বৰৰ প্ৰশ্নখিনিৰ উত্তৰ আলোচনা কৰিম। দুই নম্বৰৰ প্ৰশ্নত আছে কি, যে খালী ঠাই পূৰ কৰা, ওৱান ইনটু ফাইভ ইকুৱেল টু ফাইভ। অন নম্বৰ, এ নম্বৰ, নিউলেণ্ডছৰ সময়ত আৱিষ্কৃত হোৱা মৌলৰ সংখ্যা আছিল দহটা, উত্তৰ হ'ব ফিফটি ছিক্সটা। বি, পৰ্যায়বৃত্ত তালিকাৰ তৃতীয় পৰ্যায়ত থকা মৌলৰ সংখ্যা
ড্যাশটা আটটা সি 1 মিটার ফোকাস দৈর্ঘ্যর লেন্স এখনের ক্ষমতা ড্যাশ ডায়োপ্টার এটা কি হব 1 ডায়োপ্টার হব ডি শূন্য পোহর দ্রুতির সর্বোচ্চ মান ড্যাশ উত্তর 3 × 8 মিটার পার সেকেন্ড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আর সি নম্বরটা হল এটিপির পরা উৎপন্ন হওয়া শক্তি কোষর ড্যাশ বিক্রিয়া ঘটাবর বাবে প্রয়োগ হয় উত্তর হব এন্ডোথার্মিক এতিয়া মই তোমালোকর আগত তলর 3 নম্বর প্রশ্নটা আলোচনা করিম তলর প্রশ্নবোর চমু উত্তর দিয়া 1 × 5 = 5 1 আধুনিক পর্যবিত্ত তালিকায় তৃতীয় পর্যায়ত থাকা একমাত্র ধাতু কল্পটো কি উত্তর হব সিলিকন SI নম্বর 2 অগ্নাশয় গ্রন্থিয়ে ক্ষরণ করা প্রোটিন বিশ্লেষী উচ্ছেচকবিধর নাম লিখা উত্তর হব ট্রিপসিন 3 উদ্ভিদর এবিধ রেশন দ্রব্যর নাম লিখা উত্তর হব রেজিন নম্বর 4 সৌর ভাতিত কি দাপন ব্যবহার করা হয় উত্তর অবতল দাপন ফার্স্ট লেন্সের ক্ষমতার এসআই একক কি উত্তর ডায়োপ্টার এতিয়া মই তোমালোকক এই প্রশ্নখিনির সলিউশনখিনি দেখাই দিম যাতে তোমালোকে স্ক্রিনশট মারি এইখানে লিখে লব পারা এইখানে হল তোমালোকর ফার্স্ট ইউনিট টেস্ট 2023-24 কোশ্চিন পেপারখনের ফুললি সলিউশন তোমালোকে এই আনসারখিনি স্ক্রিনশট মারি লব পারা এতিয়া কোশ্চিন 2 আর 3 লৈ আহা ইতিমধ্যে মই বুঝাই দিছো ওকে কোশ্চিন নম্বর 4 মেন্ডেলিভ আর আধুনিক পর্যবিত্ত তালিকার মাজত দুটা পার্থক্য লিখা 2 নম্বর মেন্ডেলিভর পর্যবিত্ত তালিকা আর আধুনিক পর্যবিত্ত তালিকার মাজত থাকা দুটা পার্থক্য হল নম্বর 1 মেন্ডেলিভর পর্যবিত্ত তালিকার ভিত্তি হল পারমাণবিক ভর আনহাতে আধুনিক পর্যবিত্ত তালিকার ভিত্তি হল পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক নম্বর 2 সমস্থানিক বরক মেন্ডেলিভর পর্যবিত্ত তালিকাত সুকীয়া স্থান দিয়া নাছিল কিন্তু আধুনিক পর্যবিত্ত তালিকাত সমস্থানিক বরক একে বর্গতে স্থান দিয়া হয়েছিল কোশ্চিন নম্বর 5 ধাতু গল্প কাক বলে একটা উদাহরণ দিয়া জীবর মৌলৈ ধাতু আর অধাতু উভয়ের ধর্ম দেখুয়ায় সেইবোরক ধাতু গল্প বলে যেনে বরণ সিলিকন আদি 6 নম্বর বাষ্প মসৃণ কাক বলে উদ্ভিদে শোষণ করা অতিরিক্ত পানি বাষ্পীয় অঙ্গই বাষ্পাকারে এড়ি দেওয়া প্রক্রিয়াটাকে পত্রমোচন বা বাষ্পমোচন বলে 7 নম্বর মানুহর প্রধান রেশন অঙ্গবোৰৰ নাম লিখা মানুহৰ প্রধান রেশন অঙ্গবোৰৰ নাম হল এজোৰ বৃক্ক এজোৰ মূত্রনলী এটা মূত্রথলী আৰু এটা মূত্র নিষ্কাশন নলী 8 নম্বর গাড়ির পিছ লৈ চাবলৈ উত্তল দাপন পছন্দ করা হয় কিয় উত্তর গাড়ির পিছ লৈ চাবলৈ উত্তল দাপন পছন্দ করা হয় কারণ গাড়ির দুয়ো কাষর লগোৱা উত্তল দাপনের দ্বারা গাড়ি চালকে পিছফালর যান বাহন চাই গাড়ি চলাব পারে উত্তল দাপনে সদায় সরু হলে থিয় প্রতিবিম্ব গঠন করে 9 নম্বর পোহরের প্রতি হরণ কাক বলে পোহরের প্রতি হরণের নিয়মবর লিখা পোহর কোনো মাধ্যমের পর আন একটা মাধ্যমত প্রবেশ করলে তার দিকর পরিবর্তন ঘটাকে পোহরের প্রতি হরণ বলে এতে এইখানে আনসার তোমালকে এবার স্ক্রিনশট মারি লওয়া পোহরের প্রতিহরণের নিয়ম সমূহ হল নম্বর 1 আপতিত রশ্মি প্রতিহরিত রশ্মি আর স্বচ্ছ মাধ্যম দুটার সন্ধি তলত আপতন বিন্দু টনা অবিলম্ব একেখন সমতলত থাকে নম্বর 2 প্রদত্ত মাধ্যম যুগল আর
প্রদত্ত রঙৰ পোহৰৰ বাবে আপতন কোণৰ সাইন আৰু পট্টিকৰণ কোণৰ সাইনৰ অনুপাত এটা ধ্ৰুৱক। টেন হীৰাৰ প্ৰতিচৰণাংক 2.42 ইয়াৰ তাৎপৰ্য কি? হীৰাৰ প্ৰতিচৰণাংক 2.42 ইয়াৰ তাৎপৰ্য হ'ল পোহৰ ৰশ্মি এটাৰ বায়ুত কোণ আৰু হীৰাত কোণৰ অনুপাতটো 2.42 চৰি কোণ নহয় বেগ হ'ব। আকৌ কৈছোঁ ইয়াৰ তাৎপৰ্য হ'ল পোহৰ ৰশ্মি এটাৰ বায়ুত বেগ আৰু হীৰাত বেগৰ অনুপাতটো 2.42 বা পোহৰৰ বায়ুত বেগ বাই পোহৰৰ হীৰাত বেগ ইকুৱেল টু 2.42। কোৱেশ্চন নম্বৰ 11 নিউলেণ্ডছৰ অষ্টক্ষুত্ৰৰ বিফলতাসমূহ কি কি? উত্তৰ নিউলেণ্ডছৰ অষ্টক্ষুত্ৰৰ বিফলতাসমূহ তলত উল্লেখ কৰা হ'ল। নম্বৰ 1 অষ্টক্ষুত্ৰটো কেৱল কেলছিয়াম পৰ্যন্তহে প্ৰযোজ্য হোৱা পোৱা গৈছিল। কেলছিয়ামৰ পাছত অষ্টমৌলটো একেটা ধৰ্মৰ প্ৰথমটোৰে সৈতে একেধৰণৰ নাছিল। নম্বৰ 2 নিউলেণ্ডছে প্ৰকৃতিত কেৱল 56টা মৌল থকা বুলিহে জানিছিল আৰু ভৱিষ্যতে আৰু অধিক মৌল আৱিষ্কাৰ নহ'ব বুলিহে ধৰিছিল। কিন্তু পৰৱৰ্তী কালত অনেক নতুন মৌল আৱিষ্কাৰ হোৱাত এইবোৰৰ ধৰ্মবোৰ অষ্টক্ষুত্ৰৰ লগত খাপ খোৱা নাছিল। নম্বৰ 3 নিউলেণ্ডছে তেওঁৰ তালিকাখনত মৌলবোৰ সজাওঁতে কেৱল একেটা স্থানতে দুটাকৈ মৌলক স্থান দিয়াই নহয় ধৰ্মৰ মিল নথকা কিছুমান মৌলকো একেটা স্তম্ভতে অন্তৰ্ভুক্তও কৰিছিল। কোৱেশ্চন নম্বৰ 12 জীৱদেহত গ্লুক'জ অনুভাঙ্গনৰ বিভিন্ন পথসমূহ ব্যাখ্যা কৰা। ইতিমধ্যে এই কোৱেশ্চনৰ আনচাৰটো যোৱা বছৰে চলুচনসহ আপলোড কৰা হৈছে, তথাপি মই তোমালোকে এবাৰ দেখাই দিছোঁ, তোমালোকে চাই যোৱা, তোমালোকে কিতাপতো পাবা। মই ইতিমধ্যে যোৱা বছৰ এই গ্লুক'জ অণুৰ ভাঙনটো আলোচনা কৰিছোঁ, সেইকাৰণে মই ইয়াতে ব্যাখ্যা নকৰিলোঁ। অ'কে, 13 নম্বৰ প্ৰশ্নলৈ অহা, মানুহৰ ৰেচন তন্ত্ৰ চিহ্নিত চিত্ৰ অংকন কৰা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে ক্লাছ 10ৰ বিজ্ঞানৰ পেজ নম্বৰ 110 অৰ্থাৎ 110 পৃষ্ঠাত এই ছবিখন আঁকি দিলে হৈ যাব। কোৱেশ্চন নম্বৰ 14 হালক সংশ্লেষণৰ সংগঠিত বিভিন্ন দশাসমূহ কি কি? উত্তর চালক সংশ্লেষণত সংঘটিত বিভিন্ন দশাসমূহ তলত উল্লেখ করা হল। নম্বর 1 পোহর শক্তিক পত্রহরিত দ্বারা শোষণ। নম্বর 2 পোহর শক্তিক রাসায়নিক শক্তিলৈ পরিবর্তন আর পানির অনুক হাইড্রোজেন আর অক্সিজেন পৃথকীকরণ। নম্বর 3 কার্বন ডাই অক্সাইড বিভাজনের দ্বারা কার্বোহাইড্রেট উৎপন্ন। কোশ্চেন নম্বর 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমালোকর অহা পরীক্ষাসমূহত এটা এনেকুৱা মেথমেটিকেল প্ৰব্লেম পোহৰৰ প্ৰতিফলন আৰু প্ৰতিহৰণ চেপ্টাৰৰ পৰা পাবা। এই প্ৰশ্নটো দি আছে 15 চেণ্টিমিটাৰ ফকাছ দৈৰ্ঘ্যৰ উত্তল দাপোন এখনৰ পৰা 10 চেণ্টিমিটাৰ দূৰত্বত এটা লক্ষ্যবস্তু ৰখা হৈছে, প্ৰতিবিম্বৰ দূৰত্ব আৰু প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। 3 নম্বৰ মই তোমালোকক বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। ইয়াতে কি দিয়া আছে, ফকাছ দৈৰ্ঘ্য এফ ইকুৱেল টু 15 চেণ্টিমিটাৰ, লক্ষ্যবস্তুৰ দূৰত্ব ইউ ইকুৱেল টু -10 চেণ্টিমিটাৰ। তোমালোকে নিশ্চয় জানা যে লক্ষ্যবস্তুৰ দূৰত্ব সকলো সময়তে মাইনাছ হয়, গতিকে 10 আছে 10 চেণ্টিমিটাৰ, গতিকে প্ৰতিবিম্বৰ দূৰত্ব ভি ইকুৱেল টু হোৱাট? আমি জানো যে 1/u + 1/v ইকুৱেল টু 1/f, গতিকে 1/u-ৰ মান -10 দিছোঁ প্লাছ 1/v ইকুৱেল টু 1/15। এতিয়া 1/v ইকুৱেল টু 1/15 প্লাছ এইটো 1/-10
এইটো যদি হপিনে যায় এইটো প্লাস হব গতিকে ওয়ান বাই টেন হব এতিয়া তুমি কি করিবা ফিফটিন আর টেনের লহাগ লৈছো থার্টি হয়েছে গতিকে ওয়ান বাই ভি ইকুয়াল টু এইটো দিয়ে এইটো হরণ করলে দুই দুই এক গুণ দুই প্লাস দহ দি ইয়াক হরণ করলে তিন তিন এক গুণ তিন গতিকে উপরত হব ওয়ান বাই ভি ইকুয়াল টু ফাইভ বাই থার্টি ক্যান্সেল করলে ফাইভ ওয়ান জা ফাইভ সিক্স ওকে গতিকে ওয়ান বাই ভি ইকুয়াল টু সিক্স গতিকে ভি ইকুয়াল টু ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স গতিকে ভি ইকুয়াল টু সিক্স গতিকে প্রতিবিম্বর দূরত্বটা হল কি ছয় সেন্টিমিটার গতিকে প্রতিবিম্বর প্রকৃতি অসৎ আর থি হব সো মরমর ছাত্র ছাত্রী সকল এইখিনি আসলে আজির এই কোশ্চিন পেপারের ফুল্লি সলিউশন গতিকে আশা করি অনাগত দিনত মই তোমালোকৰ আগত আৰু এটা নতুন কোশ্চিন লৈ আহিম সম্ভবত সেইটো মই তোমালোকৰ আগত ম্যাথমেটিক্সৰ কোশ্চিন পেপারখিনি সলিউশন করে দিম আৰু নবম শ্রেণীর কোশ্চিন পেপার সলিউশন করে দিম গতিকে তোমালোকে মোৰ সৈতে সংযোগ হৈ থাকা আৰু ভিডিওর দ্বারা লাভালাভ উপভোগ করা থ্যাংক ইউ।